তখনই অদ্বৈত আচার্য মাকে দীক্ষা দিয়েছিলেন এই হরে কৃষ্ণ নাম বলার জন্য। আর যখনই মহাপ্রভু এসেছিলেন অদ্বৈত ঘুমায়নি, অদ্বৈত নিজে সাঙ্গ পাঙ্গ নিয়ে মাতৃ দ্বারে দাঁড়িয়েছিলেন, কখন আসবে সে, যাকে আমি আবাহন করেছি, যার প্রতীক্ষায় আমি বসে আছি, এতদিন অপেক্ষা করলাম, সেই ভগবান আজ আসবে। ব্রহ্ম মুহূর্ত একেবারে উপনীত হয়েছে, তিনি আসবে, জগতে সংসার কেউ জানতে পারবে না, কিন্তু আমি নিজের নয়নে দর্শন করব। বলাই এমন ভাগ্য কজনের হয় গো, বলো বলো এমন ভাগ্য বলো বলো কজনের হয় গো, এমন ভাগ্য কজনের হয় গো, বলো বলো এমন ভাগ্য, বলো বলো কজনের হয় গো। প্রভুই আসবে, প্রভুই আসবে, আমি দেখব এমন ভাগ্য কজনের হয় গো, আমার প্রভু মহাপ্রভু জন্ম গ্রহণ করলেন, আজ্ঞা দিলেন তুমি ঘুম থেকে উঠে মাকে দীক্ষা দাও। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা আছে, মহাপ্রভু যখন আসছেন অদ্বৈত সব পার্ষদ মায়ের আঙিনায় দাঁড়িয়ে আছে, ভগবান আসছে আমি দর্শন করব। বলে প্রভু এলো, বলে প্রভু আমি দেখলাম এমন ভাগ্য কজনের হয় গো, আমার প্রভু কজনের হয় গো, যাকে পাওয়ার জন্যে
যোগী ঋষি ধ্যানে বসলা বলো বলে এমন ভাগ্য বলো কজনের হয় গো ব্যাপারটা কি জানেন, আমরা যা কীর্তনিয়ারা বলি বেশিরভাগ তো শোনা কথা, পড়ে কোনোদিন দেখলাম না যে গ্রন্থে কি লিখলো আর আমি বলছিটা কি। এই আমাদের অবস্থা। এখন শোনা কথা নিয়ে বলে দিলাম, ও গ্রন্থটাই একেবারে ফালতু মালের সাপ্লাই। আরে পড়াশুনো কর, আমি আপনার বাড়ি গেলাম না, আপনার সাথে মিশলাম না, আপনি কেমন আমি জানলাম না, বলে দিলাম মা আমার খুব ভালো মেয়ে নয়। মূর্খ আমি ছাড়া কি। চৈতন্য চরিতামৃত বললেন মহাপ্রভু যখনই গেলেন অদ্বৈত সেখানে দাঁড়িয়েছিলেন, তার কত আশা, যাকে পাওয়ার জন্য ভগবান কে পাওয়ার জন্য দেবতারা লালায়িত। ব্রহ্মাচার্য স্পর্শ পাইনি, দেখতে পাইনি, সোজা কথা নয় বাবা। জগতে দুটো মানুষ, একটা স্বর্গে একটা মর্তে, তারা সম্পূর্ণরূপে ভগবানকে জানতেন, আর কেউ জানতেন না। ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র পবন চন্দ্র সূর্য যাকে বলুন না কেন, সম্পূর্ণরূপে ভগবানকে কেউ জানত না। ক্ষীরদের পারে গিয়ে দাঁড়িয়ে থাকতো, ও পারে যাওয়ার অধিকার ছিল না, মানে সেই ক্ষমতা ছিল না। আমার কথা নয়, স্বয়ং ব্যাসদেবের কথা। ধীরে ধীরে যে তো কে কে, একজন ছিল ব্রহ্মার পুত্র সনত কুমার, ছোট ছেলে, চারখানা ছেলের মধ্যে মেন চারটে ছেলে, মেন চারটে ছেলের মধ্যে সনত কুমার ছোট ছেলে, তার ছিল পূর্ণ ব্রহ্মজ্ঞান। আর ব্রহ্মজ্ঞান যার মধ্যে সম্পূর্ণরূপে না থাকে সে ভগবানকে কোনোদিন দেখতে পাবে না। ভগবান সোজা বস্তু নয়, বৃন্দাবনে ভগবান এলেন বলছেন সবাই দেখেছে, যারা পার্শ্বদ ছিল ওটা পুরো ভগবান, গোটা নয় কাটা ভগবান এসেছিল, মাত্র আট কলা, তিনটে ঐশ্বর্য ছিল ভগবানের মধ্যে, ছটা ঐশ্বর্য বর্তমান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য চতুষ্কস্য জ্ঞান পৈতৃকস্যৈব সন্ন্যাং ভগৈতি গণা। ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান আর বৈরাগ্য, এই ছটা বস্তু যার মধ্যে আছে তিনি ভগবান। তাহলে ভগবানকে নারদ প্রশ্ন করলেন সমস্ত দেবতা, হ্যাঁ গো ভগবান ভগবান বলে তো অনেক চেঁচামেচি হচ্ছে, ভগবানকে সবাই মিলে ঠিক করলো ভৃগুকে তুমি ভগবান নির্বাচন করে দাও। ভৃগু বললো আমি পরীক্ষা করে করে দেখবো, পরীক্ষা করলেন, তিনি পরীক্ষা করে বুঝতে পারলেন একজনের মধ্যে ছটা গুণ রয়েছে, বৃন্দাবনের কৃষ্ণ। বলো না না না, বৃন্দাবনের কৃষ্ণ নয়, তবে হ্যাঁ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অনেকে বলেন বিষ্ণু শুয়েছিল আর ভৃগু গিয়ে বক্ষে আঘাত করেছিলেন পদ দ্বারা, অনেকে বলেন নারায়ণ শয়ন করেছিলেন, ভৃগু গিয়ে বক্ষে আঘাত করেছিলেন,
পদ দ্বারা না, যিনি পূর্ণ ব্রহ্ম তাকে আঘাত করা হলো, সেটা কে? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই কৃষ্ণকে, যিনি এই ব্রহ্ম বলুন আর বিষ্ণু বলুন আর মহাবিষ্ণু বলুন তাদের একেবারে উদ্ধার কর্তা আদি কৃষ্ণ। প্রমাণ দেখুন, শাস্ত্র পরিষ্কার দিলে সর্বদাদি ভুজং কৃষ্ণ নো কদাপি চতুর্ভুজ বৃন্দাবন পরিত্যাজ্য পাদমেতম ন গচ্ছতি। সর্বদা দিভুজং কৃষ্ণ, ভগবান কৃষ্ণের দুটো হাত, বেশি হাত নয়, তিনটে নয়, চারটে নয়, দশটা নয়, নু কদাপি চতুর্ভুজ, চতুর্ভুজ ভুজ তিনি নন, চারটে হাত নয়। বৃন্দাবন পরিত্যাজ্য, বৃন্দাবনকে পরিত্যাগ করে পাদম একং ন গচ্ছতি, পাদমে যুক্ত একং, অর্থাৎ এক পা তিনি কোথাও যাননি। দ্বাপরের কৃষ্ণ যায়নি, বৃন্দাবন ছেড়ে গেলেন মথুরায় কংসকে বধ করার জন্য, সেখান থেকে জরাসন্ধের ভয়ে স্থানান্তরিত করে চলে গেলেন দ্বারকায়। তাহলে ভগবান কৃষ্ণ বারবার ছোটাছুটি করেছে বৃন্দাবনে এসে পৃথিবীতে, তাহলে কোন কৃষ্ণ? সেই গোলকের কৃষ্ণ। আর বৈকুণ্ঠ বলে অনেকে বলে গোলক বৈকুণ্ঠ, গোলক আলাদা বৈকুণ্ঠ আলাদা, বাবা অত সোজা নয়। গোলকে থাকেন ভগবান, তার স্ত্রীর নাম রাধা, আর বৈকুণ্ঠ থাকেন নারায়ণ, তার স্ত্রীর নাম লক্ষ্মী। তাহলে কি করে এক ব্যক্তি হলো? এক জায়গায় বাবা কীর্তন করতে গেছিলাম, এই কত তারিখে জানো কেন? এক তারিখে, এক তারিখে গিয়েছিলাম, তারা বলছে যে ভগবান সবই একই। আমি তাই যদি হলো, বিষ্ণু বলুন আর কৃষ্ণ বলুন না, সব যদি এক হলো, নারায়ণ বলুন সব যদি এক হলো, তাহলে বিভিন্ন বিভিন্ন ভাবে যখন এলেন, কৃষ্ণ কোনো অসুরকে বধ করতে পারেনি, সেটা বিষ্ণু গিয়ে বধ করছে, তুলসী সতীত্ব, নারায়ণের ক্ষমতা হলো না এসে হরণ করতে, কৃষ্ণকে পাঠালো কেন? তখন তো নারায়ণ ছিল নাকি মা? সত্যযুগ তো, তো সত্যযুগে তো নারায়ণ ছিলেন, তিনি গিয়ে হরণ করবেন তুলসী সতীত্ব, কৃষ্ণকে পাঠালো কেন? কি বাবা, শুধু তাই নয়, আরো ভালো করে দেখুন, মার্কণ্ড পুরাণে চলে যান, মা ভগবান মা কালীর হাতে একটা মুন্ড সবাই দেখেছেন তো নাকি? বাম হাতে, নিচের বাম হাতে চারটি হাত, উপরের হাতে খাড়া ধরে আছে, নিচের হাতে একটা মুন্ড নিয়ে আছে, আর এপারে অভয় আর বড় হয়, তাই তো? তাই যে মুন্ডটা কার মুন্ড? আস্তে আস্তে বাবা, একটু আস্তে, জানেন? হ্যাঁ, এই এই অসুর ছিল, তুমি ছিলে, এর মুন্ড নাকি ছিল মা? ওটা হলো রক্তবীজ, এই রক্তবীজের যদি কেউ আঘাত করে, এক ফোঁটা রক্ত যদি তার মাটিতে পড়ে, ওর মতো দেখতে অত শক্তিশালী, যতটা শক্তি তার, সেই রকম একজন অসুর জন্মগ্রহণ করবে। মা দুর্গা যখনই ত্রিশূল দিয়ে আঘাত করলেন, প্রচুর রক্ত পড়লো, যত ফোঁটা পড়লো ততগুলো রক্তবীজ জন্মগ্রহণ করলো। দেখে শুনে মা, যিনি বৈষ্ণবী, বিষ্ণুর স্ত্রী বৈষ্ণবী, তিনি এসে চক্র দ্বারা তাকে আঘাত করলেন, যত রক্ত বইল ততগুলো রক্তবীজ জন্মগ্রহণ করলো। মারতে কেউ পারছে না, কৌমারী, অর্থাৎ ওই যে কার্তিক মাসের শেষ দিনে যার পুজো হয় কার্তিক, ওকে বলা হয় কৌমার, ওটা ভগবানের একটা অংশ বাবা, সোজা জিনিস নয় ওটা। আর ও কিন্তু ওই ভগবানের শিবের ছেলে নয়, ওর বাবা আলাদা মাও আলাদা, বাবা শিব ওর বাবা নয়, মা পার্বতী ওর নিজের মা নয়, গর্ভধারিণী মা নয়। কার সন্তান জানেন? আস্তে আস্তে আস্তে, জানেন কেউ নাকি? বলবো, ভগবান শিবের চারজন ছেলে মেয়ে কেউ নিজের নয়, একজন না, একজন গণেশকে মা, অনেকে বলে ওই মা ময়লা থেকে নাকি জন্মগ্রহণ করেছে, এখন একজন কীর্তনীয় উঠেছে, সে বলছে কি করে হয়, ময়লা থেকে একজন কি করে জন্মগ্রহণ করে, আবার তার মাথাটা হাতির হয়ে গেল, একটা হাতির মাথা একটা মানুষের সাথে মিলে কি করে?
এইখানে কিছু থাকা দরকার আছে, আর সেটা দেয় কে? গুরু। গুরু না ধরলে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত সোজা জিনিস ওইটা শুধু মায়ের গর্ভে, বাকি লক্ষ্মী, লক্ষ্মীর বাবা হলেন ভৃগুমুনি নিজে, আর যে সরস্বতী, সরস্বতীর বাবা ব্রহ্মা, মাতা সাহা, যাইনি তাই সধা, আর কার্তিকের মায়ের নাম সাহা, যিনি অগ্নির স্ত্রী, অগ্নির ঔরসে সাহার গর্ভে কার্তিকের জন্ম। এহেন কার্তিকের স্ত্রীর স্ত্রী ছিল বলে কৌমার একেবারে বিয়ে করেনি, কে বলেছে? এই কৌমারের একজন স্ত্রী, অরিজিনাল স্ত্রী, তার নাম চিত্ররথ, তাকে বলা হয় কৌমারী, স্ত্রীলিঙ্গ বাচকে বলা কৌমারী। কৌমারী যখন এলেন, বান মারলেন রক্তবীজকে, রক্তবীজে সমস্ত শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়ে গেল, রক্তবীজ যখন কোটি কোটি রক্তবীজ জন্মগ্রহণ করে গেল, কেউ তাকে বধ করতে পারছে না, তখন মা দুর্গা বাম অংশকে ডাকে দিলেন, বেরিয়ে এসো তুমি। প্রচন্ড ভয়ঙ্কর মুরতি ধারণ করে একেবারে কাল মুরতি, পরাল বদনা, বিচিত্র গট্টাঙ্গ ধারা, নরমাল বিভূষণা, দিবি চরম পরিধানা, শুষ্ক মাংসাদ ভৈরবা, অতি বিস্তার বদনা, জিহ্বালল ভীষণা, নিবদন রক্তনা, নাদা পূরিত দিগমুখা। এহেন মা কালী বেরিয়ে এল, বলে ব্যাপার কি? বলে মা গো তুই এবার বাঁচা। তখন ওই মা কালী এমন রুদ্রমূর্তি ধারণ করলো, সমস্ত রক্তবীজকে কেটে নিধন করে মায়ের আশা পূরল না, যত অসুর ছিল রণক্ষেত্রে দাঁড়িয়ে নিজের হাতে খড়গ নিয়ে সমস্ত সবাইকে নিধন করলেন। যখন সমস্ত অসুরকে নিধন করা হয়ে গেল, মা ক্রোধিত হয়ে সারা গায়ে আজ রক্ত ঝোড় ঝোড় করছে, সঙ্গে ঘাম, মা ক্রোধিত হয়ে আছেন, শান্ত হচ্ছেন না, ত্রিভুবন যেন ধ্বংস হতে চলেছে। এ মতো সময় দেবতারা দেখলো আমাদের বিপদ, যাকে যাবে পাবে, তাকে কেটে ফেলবে, কি করবি? বলে পাঠিয়ে দাও ওই শিবকে, বাঁচতে যদি চাও শিবকে পাঠিয়ে দাও। সমস্ত দেবতাগণ পরামর্শ করে শিবকে বললো, বলে আমি যাব আমার মেয়ের কাছে, হ্যাঁ, ও যদি আমায় পায়, যদি অপমান করে, মেয়ে হয়ে বাবাকে অপমান করবে, আমি যাব না। বাম অংশকে ডাকে দিলেন রুদ্রকে, যিনি মায়ের পায়ে শয়ন করে আছেন, ওটা বাবা কাঁচকলা, বাবা শিবের খেয়ে দে কাজ নেই, ওই মা কালীর পাত্রলা গিয়ে পড়ে থাকবে, ওকে বলা হয় মহাকাল, তারও অর্থ আছে, ভেতরের মাল ও বাইরের কিছু নয়। তাহলে এবারে যখন ডাকে দিলেন মহাকাল এসে, একই রকম দেখতে, যখন সম্মুখে গিয়েছে শুয়ে পড়েছে মহাকাল, আর মা কালী যখনই বাম পাত তুলে দিয়েছেন, সবাই বলে দেখো দেখো তুমি তো দুর্গার অংশ, অর্থাৎ দুর্গা বললে চলে, আর পা তুলে দিয়েছো কার উপরে? স্বামীর উপরে, কিন্তু স্বামী তো নয়, তাকিয়ে দেখছেন স্বামী, দেখতে তো শিবের মতো কিন্তু অরিজিনাল তো নয়। তখন ওই জিহ্বা বের করেছিল, এ হেন মা যিনি সমস্ত জগতের মা কালী। কালো কেন মা? বলে অনেকে বলে কাল আমি ন্যাংটা হয়ে আছে, তাকে তোরা পুজো করিস? হ্যাঁ, মা কালী তো কালো, তাও আবার উলঙ্গ হয়ে আছে, এর অর্থ আছে, বুঝিয়ে দেখ। কীর্তনিয়া বলছে, একজন কীর্তনিয়া উঠেছেন, কালো মতো আমার মতো, এদের তো জ্ঞানগম্যি হয়নি এখনো, হবে না। আরে দশটা দিকই যার বসন, তার বসনের প্রয়োজনটা কি? তিনি দিক বসনা, অত সোজা, ওই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ঈশান অগ্নি নৈঋত্য বায়ু, ওই দশটা দিক তার বসন বোঝানো হয়েছে,
কালো, একেবারে কুচকুচে কালো কেন? সমস্ত জগতের অন্ধকারকে তিনি নিয়ে আলোটাকে প্রদান করেছেন। তোর ভুবনে জলে এত আলো, আমি কেন অন্ধ? আমি বললাম না মা, বড় বড় সাধকরা বলে গেল, তোর ভুবনে জলে এত আলো, মা কালো নয়, আমি কেন অন্ধ হয়ে দেখি শুধুই কালো। ভাগো তোর ভুবনে জ্বলে এত আলো, ভাগো আমি কেন অন্ধ হই, আমি দেখি শুধুই কালো। সর্বলোকে ত্রিভুবন মাঝে সবাইকে তুই প্রদান করিস, না হলে জগৎ সংসার চলবে না। ওই জন্য তো শিব ওই মহাকালের মূর্তি ধরে দাঁড়িয়ে আছে। প্রশ্নটা কি উত্তরটা কি? যিনি শয়ন করে আছেন তিনি মহাকাল। কাল কটি? তিনটি, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। দাঁড়িয়ে আছি এটা বর্তমান কাল, পিছনে ফেলে এসেছি অতীত কাল, সামনে চলছে ভবিষ্যৎ কাল। এই যে তিনটে কাল, এই যে কাল চক্র চলছে, এই সমস্ত কাল চক্রের নিয়ন্তা হলেন মহাকাল। তার হাতে ক্ষমতা, আর সেই কালকে নিয়ন্ত্রণ করেন কালের নিয়তি মা নিজে। সোজাক ব্যাপার, সর্বলোকে শক্তি দিশমা যাচি, মাগ সর্বলোকে মাগ শক্তি দিশমা যাচি, মা কালী সর্বলোকে ত্রিভুবন মাঝে সবাইকে শক্তি দিয়েছে। প্রথমে যে কথা বলছিলাম, তিনি যদি শক্তি দেন, পাঁচটা বায়ু আমাদের মধ্যে আছে, প্রাণ অপান ব্যান সমান আর উদান। আমার পাঁচটা বায়ু, পাঁচ রকম বায়ু আছে আমাদের শরীরের মধ্যে, তার মধ্যে প্রধান হলো প্রাণবায়ু, যেটা আমাদের এইখানে আছে প্রাণবায়ু। আর বাকি চারটে আছে, একটা রক্তের মধ্যে, একটা উদরে, একটা গুহ্যদেশে আর একটা কণ্ঠদেশে। এই অপান ব্যান সমান আর উদান, এই যে চারিটি বায়ু, এ যদি আমাদের দেহ থেকে চলে যায়, কোনো কিছু যায় আসে না, প্রাণবায়ুটাকে যদি চলে যায়, তাহলে আমাদের হয়ে যাবে মৃতদেহ। আর এই প্রাণবায়ুকে চালায় কে?
এই যে সহস্রাব থেকে নামছে ছটা চক্র ভেদ করে, মূলাধার মূল মানে জানেন তো, যেটা আমাদের বলা হয় লিঙ্গ। অপরাধ নেবেন না বাবা, বোঝানোর জন্য বলছি। সেটা মূল, ওটা হচ্ছে মূল, আমাদের মূল, জীবের মূল। এই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আর আজ্ঞা চক্র, এই ছটা চক্র আছে, ছটা পাপ পদ্ম আছে এই ছটা চক্রে। আর এইখানে একটা পদ্ম আছে, এইখানে হাজার পাপড়ি বিশিষ্ট পদ্ম আছে, যেখানে চতুষষ্ঠী ফোঁটা রক্ত মরে এক ফোঁটা উপরতি, আর চতুষষ্ঠী ফোঁটা উপরতি মরে এক ফোঁটা রতি, যেটা নামছে, যেটা রাধা শক্তি বলা হয়, অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তি। এই শক্তিটা যদি না থাকত, আমরা মানুষ পশু জীব জন্তু যাই বলুন না কেন, প্রত্যেকের মধ্যে যদি না থাকতো কেউ বাঁচত না, সবাই মারা যেত। এটাই আমাদের শক্তি রাধা। এই শক্তি যদি কারোর মধ্যে প্রচন্ড ভাবে দেখা যায়, সে দেবতায় উন্নীত হয়। যখন এটা তোলা হবে উপরের দিকে, ঊর্ধ্ব চালিত করা হবে, সে দেবতা হয়ে যায়। তাহলে এই যে কুলকুণ্ডলিনী শক্তি, এখান থেকে নামেছি, হাজার পদ্ম থেকে তৈরি হচ্ছে। এখানে দুটো পাপড়ি বিশিষ্ট চক্র আছে, আজ্ঞা চক্রে দুটো মাত্র পাপড়ি, না হলে এখানে চারখানা পাপড়ি পদ্ম, এখানে ছখানা পাপড়ির পদ্ম, এখানে দশখানা পাপড়ির পদ্ম, এখানে বারোখানা পাপড়ির পদ্ম, এখানে ষোলোখানা পাপড়ির পদ্ম। এই সাতটা পদ্ম আছে আমাদের দেহের মধ্যে, শাস্ত্র বলছে, মা আমি বলছি না, সেটাকে ভেদ করে নামছে এই কুলকুণ্ডলিনী শক্তি। আর কুলকুণ্ডলিনী শক্তি হলো মা কালী। আর এর প্রতীক কি? এর প্রতীক হলো সাপ। ভগবান বিষ্ণুর মাথায় হাজার ফণা বিশিষ্ট সাপ ছাতা ধরে আছে, কেন? ভগবানের খেয়ে দেয় কাজ নেই, একটা সাপের উপরে শয়ন করল, সোনার বিছানা পেল না, মণিমাণিক্যের বিছানা পেল না, একবারে নোংরা জিনিস তার উপরে শয়ন করল না। তিনি বোঝাতে চাইলেন, আমি প্রতি সেকেন্ডে হাজার বার ওটাকে নিয়ে নাড়াচাড়া করি উপর থেকে নিচ পর্যন্ত, তবে তো আমি ভগবান। সোজা জিনিস, নাগা সন্ন্যাসী দেখবেন মা, তাদের হাতে লাঠি থাকে, ওই লাঠিতে কটা গাঁট জানেন? ছটা, এর বেশি ব্যবহার করেন না। ওই ছটা গাঁটে, কোন না কোনো গাঁটে দেখবেন একটা সাপের চিহ্ন আছে, প্রথম গাঁটে, নাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বা ষষ্ঠ। কেন? ওই গাঁট দেখে বোঝা যাবে একজন সাধু আর একজনকে বুঝতে পারবে কতটা উন্নতি করেছে। যার যতটা উঠবে, এই যে ছটা গাঁট ভেদ করে উঠবে, সে তখন সেই তত নম্বর গাঁটে সাপের চিহ্ন লাগাবে। এর প্রতীক হলো সাপ। অনন্তনাগের হাজার ফানা ভগবান শয়ন করে আছে, সবাই জানেন কেন আছে। ভগবান বোঝাতে চাইলেন, শিবের মাথায় ভগবান নিজে গিয়ে উদয় হলেন, যার নাম উদয়নাগ। বোঝাতে চাইল কি? শিব বোঝাতে চাইল, ওরকম ভগবান যাকে আশ্রয় করে সেই নাগ নয়, ভগবান নিজে উদয় হলেন আমার মাথার উপরে, নাগ হয়ে, প্রতীক হয়ে। কেন? ভগবান হাজার বার করে, আমিও হাজার বার উত্তোলন করি, কারণ ভগবান আর শিব ছাড় কেউ নয়, যতটা ভগবানের শক্তি শিবের ততটা শক্তি। প্রমাণ দিয়ে যাব আস্তে আস্তে। তাই বলছি, এই কুলকুণ্ডলিনী শক্তির যেমন প্রত্যেকই সাপ, তাই তিনি সবাইকে শক্তি প্রদান করে। সর্বলোকে শক্তি দিশমা যাচি, আমি কেন অন্ধ হয়ে আছি, মাঘ সর্বলোকে
আমি কেন অন্ধ হলাম, আরে আমি কেন অন্ধ হলাম। তুই ছাড়া কেউ বাঁচতে পারে না, তোর শক্তিতে সবাই শক্তিমান। দেবতারা যতবার যুদ্ধ করতে গিয়েছে ততবার তোকেই আশ্রয় করেছে, তোকে না আশ্রয় করে ভগবান পর্যন্ত ভগবানও হতে পারল না। আমি কেন অন্ধ হই বল না, জননী যার ভালো মাগো তোর ভুবনে চলে এত আলো, আমি কেন অন্ধ হয়ে আছি শুধু সেই রকম কালীকে আশ্রয় করেছিলেন মহাপ্রভু। কারণ শক্তি যদি মা না দেন তিনি ভগবান হতে পারতেন না, সেই জন্য ওই নদিয়া নবদ্বীপ ধামে কেউ নেই, মা কালী এক জায়গায় দাঁড়িয়ে আছে পোড়ামা তলায়। মহাপ্রভু বোঝাতে চাইলে তিনি পরম বৈষ্ণব হয়েও মাকে যদি না কেউ ধরে থাকো তাহলে আমাকে পাবে না। আর মা কাকে ধরে আছে, এই মাকে কে ধরে আছে, স্বয়ং শিব। ওই জন্য তো অনেকে বলেন যে হরের নাম হরের নাম হরের নামই বক্তি বলেন, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। আমার মতো কীর্তনিয়া মানে করে কি বাবা, কি মানে করে? হরি নাম ছাড়া গতি নাই, হরি নাম ভজ, হরি নাম জপ, হরি নাম কর সার। হ্যাঁ গো, সেই কথা কি বলল, ব্যাকরণে ভুল হয়ে গেলুনি। আমাদের যত গ্রন্থ আছে ব্যাকরণের উপরে ডিপেন্ড করে আছো, নির্ভর করে আছো নাকি বাবা? ব্যাকরণ ছাড়া গ্রন্থ হয় না। তা ব্যাকরণে ফেললে সেই কথা বললো, হরে আমা অনেকদিন পরে দেখা হয়েছি, আমা মাগো মা ডাকছি, মা মোটে ছেলের কথা শুনিনি, গল্প করে যাচ্ছি, অনেকদিন পরে দেখা হয়েছে মা। না না একটা কথা আছে মা, বলে রাজায় রাজায় যদি দেখা হয় তো বনে বনে দেখা হয় না। আমি ভাবলাম হয়তো আপনার বোন এসেছে, অনেকদিন পরে দেখা, একটু গল্প করছি। যাই হোক, কোথায় ছিলাম জান? হ্যাঁ ব্যাকরণে ছিলাম বাবা, ঠিক দাদা ঠিক বলেছিল, ব্যাকরণে ছিলাম। তা হরের নাম মানে কি? গ্রামে অনেকের নাম আছে হরি, আদর করে কি বলা হয়, বলে হরে কোথায় যাচ্ছিস রে, তাই তো? হরে হয়ে গেলে কিন্তু হরে হলো না, এখানে হরে মানে হরে, ওই যে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে হরে, হরের নাম হরের নাম। শিবকে ধরো শিবকে ধরো, গাছের গোড়া ওটা আগায় বসে আছে সেই বেটা, যদি তাকে ধরতে যাও শিবকে ধরো, শিবকে না ধরলে ভগবানকে পাবে না, গোদা কথা একেবারে। আর শিবকে ধরতে গেলে মাকে ধরতে হবে, অর্থাৎ এই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে হবে, অত সোজা জিনিস নয়।
ঊর্ধ্ব হইতে নিম্নে বহে তারে কয়ে ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বে বহে তারে কয়ে রাধা। শাস্ত্র আরো প্রমাণ দিল কৃষ্ণ, কৃষ শব্দের অর্থ ভক্তি, ন শব্দের অর্থ দাতা। তিনি ভক্তি দিতে পারেন, আর কিছু দেয় না। আর মুক্তি দেবে কে তাহলে? মুক্তি ছাড়া তো মানুষের গতি নেই, মুক্তি দেবে কে? সেখানে শাস্ত্র কলম দিলেন, রা শব্দের চারণাদ ভক্ত ভক্তি মুক্তি চলতি স, আর ধা শব্দের চারণ নৈব ভাবত্যেব হরে পদম হরি পদম। যদি রাকে আপনি উচ্চারণ করতে পারেন, আপনি পৌঁছে যাবেন শিবের কাছে। পরিষ্কার প্রত্যেকটা ন্যাসে, অর্থাৎ যে ভজন সাধনের বিষয় আছে সেখানে পরিষ্কার, ওই জন্য কলম দিলেন। বুঝতে অসুবিধা হচ্ছে না বাবা দত্ত? যদি বুঝতে অসুবিধা হয় বলবেন, আমি বুঝিয়ে দিয়ে যাবো একবারে বাংলা করে। মায়েদের অসুবিধা হচ্ছে নাকি? ভালো করে বুঝে নিন, বাইরের বিষয় কিছু নয়, সব ভেতরের বিষয়। ব্রাহ্মণগণ পুজো করতে গেলেন একটা মন্ত্র বলে, আপনারা শ্রবণ করে দেখবেন, এটাকে বলা হয় সংক্ষেপ ভূত শুদ্ধি। মূল সিংদারাটত শির সুসুনমা পথেন জীব শিবং, জীব শিবং পরম শিব পদে যোজয়ামি স্বাহা। ওং ইয়ং লিঙ্গ শরীরং শোষয়ে শোষয়ে স্বাহা। পাঁচটা বায়ু একত্রিত করতে হবে। ওং রং সংকোচ শরীরং দহ দহ স্বাহা। ওং পরম শিব সুসুনমা পথেন মূল সিংহাট মূল শুল্লস জল জল প্রজ্জ্বল প্রজ্জ্বল হংস স্বহং স্বাহা। মানেটা কি দাঁড়ালো? শিব বসে আছে এখানে, এই কালীর সং বাবা ছাড়া মানে একবারে পরিষ্কার বাংলা কথা, মা যেখানে যাবে বাবা পেছনে পেছনে গুড়ি গুড়গুড় করে চলে যাবে, ও যেতেই হবে। অর্থাৎ যেখানে কুলকুণ্ডলিনী শক্তি আছে সেখানে শিবও আছে, তাহলে সেই শিবকে ধরতে হবে। কি করে? না যেটা নামছে সেটাকে আবার ফের ঊর্ধ্বমুখী করে ওই মায়ের কাছে পাঠিয়ে দিলেন, ভগবানকে শিবকে পাওয়া যাবে। ওই জন্য বলল সুষুন্মা পথ, সুষুন্মা পথে যেটা আসছে সেই সুষুন্মা পথে আবার উত্তোলন করতে হবে। অর্থাৎ হাড়ের ভেতরে মজ্জা আছে, ভেঙে পুরো দিয়ে যাও। হাড়ের ভেতরে মজ্জা আছে, মজ্জা একেবারে খুব চুলের চেয়েও সরু একটা ছিদ্র রয়েছে, সেই ছিদ্র দিয়ে নামছে যেটা, সেটাকে আবার উপরে তুলতে হবে। সেই যে বলো মূল সিংহাট মূল্য ষোল্লশ, এই যে একেবারে শিরে রয়েছে, শিরের উল্লেখ করে দিয়েছে। সেখানে পাঠালে সো অহং, আমি সেই, সেই আমি, সেই পরম ব্রহ্ম আমি, আমি সেই পরম ব্রহ্ম। অর্থাৎ আমি পরম ব্রহ্ম থেকে উৎপত্তি করেছি, আমার দেহ চলে যাবে সেই পরম ব্রহ্মে। যখন মারা যাব আমার এই আত্মা চলে যাবে সেই পরম ব্রহ্মে, আমি সেই সোহ, সেই আমি, আর আমি সেই, অন্য কিছু নয়। সবই ভেতরের বিষয়, যিনি আমাদের পাঠিয়েছিলেন সেই পরম ব্রহ্ম কৃষ্ণ, তার কাছে আমরা চলে যাব, অন্য কোথাও নয়। যিনি বসে আছেন কোথায়? গোলকে বৈকুণ্ঠে নয়, এসো নপুর বাজাইয়া যমুনা নাচাইয়া, যমুনা নাচাইয়া কৃষ্ণ কানাইয়া হরে হরে, এসো নপুর বাজাইয়া নপুরবা যাইয়া, যমুনা নাচাইয়া
মাখি গো খুর ধুলি রেণু, গক্ষুর ধুলি রেণু, এই যে আমাদের কপালে রয়েছে বৃন্দাবনের মাটি, সঙ্গে চড়াইয়া ধেনু, মাখি গক্ষুর গোঠে চড়াইয়া খুর ধুলি রেণু, গোঠে চড়াইয়া দেন বাজাই বাঁশির বাঁশি, সুর পুর বাজাইয়া যমুনা নাচাইয়া কৃষ্ণ কানাইয়া হরি হরি, পুর বাজাইয়া যমুনা নাচাইয়া কৃষ্ণ কানাইয়া হরি হরি, কৃষ্ণ কানাইয়া হরি হরি। তাহলে হরের নাম হরের নাম হরের নাম ইব কি বল, ভগবান শিব ছাড়া গতি নাই গতি নাই গতি নাই, কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে যদি শিবকে ধরতে পারে, তবে অনেকে বলছে রাধা কৃষ্ণ একেবারে যুগল মূরতি জড়িয়ে ধরো তবে পাবে, আর অন্য সব বাদ দিয়ে দাও ও সব ফালতু জিনিস। আরে অত সোজা জিনিস, মুরারি গুপ্ত লিখে গেল, মুরারি গুপ্তের চেয়ে তোরা বড় হয়ে গেলি। কি বলল ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, বুঝে দেখ ভেতরে ঢুকে, ভজ নিতাই গৌর, এই যে আমি যেটা এখনই গাইলাম মা গো, এটাকে বলা হয় নজরুল গীতি, নজরুলের ভজন। মুসলমান একজন, তিনি ভগবানের নামে কলম দিয়ে কয়েক শত পদ রচনা করলেন, এটাকে বলা হয় ভজন। বলে দাদা তুমি একটা ভজন ধরো তো ভালো দেখি, মানে একটা ভালো গান ধরো ভগবানের নামে, সেটাকে বলা হয় ভজন। তাই বলল ভজ নিতাই গৌর রাধেশ্যাম, নিতাই গৌরকে ধরো তাহলে বৃন্দাবনে ভগবানকে পাবে, আর জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে ষোলো নাম বত্রিশ অক্ষর বাইরে বলতে বারণ করল, বলে চেপে রাখ ভেতরে, আপন ভজন কথা না কহিবি যথা তথা, বললে গেল একেবারে ধীরে 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 ধীরে, বাঁধ যদি একেবারে কেটে দেন নদী ওই যে বেগ ধারণ করলো আর ফিরে আসবেনি, ও কেউ রাখতে পারেনি পারবে না, সোজা জিনিস নয়। ওই জন্য বলল জপ হরে কৃষ্ণ হরে রাম, জপ কোনটা একেবারে নামাবলি কিংবা আপনার উত্তরীয় মুড়ি দিয়ে গুরু যেটা কানে দিয়েছে সেটাই জপ করে যাও সারাদিন। মহাপ্রভুর সঙ্গে যে ব্যক্তিটা ছিল যে 300,000 নামের জপ প্রতিজ্ঞা করেছিল হরিদাস ঠাকুর,
তিনি চেঁচিয়ে চেঁচিয়ে বলতেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। কেউ দেখাতে পারবেন কোন গ্রন্থে লেখা আছে? পরিষ্কার লেখা আছে ভজন কুটির নির্মাণ করে তার ভেতরে ঢুকে আছে, কেন বাইরে বেরিয়ে তো বলতে পারতো? এবার মহাপ্রভু যখন যেতেন বলতেন, মহাপ্রভু ও হরিদাস তোমার সুললিত কণ্ঠ, গলাটা খুব সুন্দর ছিল বাবা, এত সুন্দর গাইতে পারতে। মহাপ্রভু গেলেই বলতেন, ও হরিদাস ধরো না একটা। যেমন আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যখন নরেন আসতেন তখনই বলতো, একটা ধরো না, ও নরেন একটা ধর না বাবা। মহাপ্রভু যখনই যেতেন হরিদাসের কাছে হরিদাসকে বলতো, হরিদাস একটা ধরো, ধরো মানে ভজন ধরো, জপ নয়। তিন লক্ষ নামে যে জপ করতো সে ওই কুটিরের ভেতরে বসে বসে করতো। যখন মহাপ্রভু যেত তখন উচ্চ ঈশ্বরে ভক্তবৃন্দকে নিয়ে কীর্তন করতে, সে যে অবতারের শোনো শোনো, যে আমার সামনে এসে বলছে ধরো ধরো হরিদাস ধরো, ও যে সে নয় গো, আমার গোরাই অবতার, আমার গোরাই অবতার, তোরা কেন মা ভোজেলে আমার অবতারির সার, গোরাই অবতার কেন না ভোজেলি তারে, অবতারের সার যত অবতার এসেছে মেদিনীর বুকে গোটা কেউ ছিল না, অংশন অবতীর্ণ। আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে দ্বাপর যুগের কৃষ্ণ, ত্রেতা যুগের রাম, সত্য যুগের নারায়ণ, সব অংশ মাত্র। শাস্ত্র বলে গেলে অংশে ন অবতীর্ণ, তিনি অংশ হয়ে এসেছেন গোটা আসেননি। কেবল কলৌ যুগে জীব উদ্ধারের জন্য অস্ত্র না ধরে এলেন, গোটাটাই এলেন। এরা বলে আবার ও ভগবান কবে থেকে হলো রা, ও তো সাধারণ মানুষ আমার মতো, আমি যেমন সমাজ সংস্কার করেছি ও মহাপ্রভু সমাজ সংস্কার করে গেছে। আরে তাই যদি হবে, হ্যাঁ, যেদিন আমাদের ওই যে নবাব হুসেন শাহ বলে প্রচন্ড ভক্ত ছিল কৃষ্ণ ভক্ত, কোন শালা বলে হিন্দুদের মেরে পাটবন ছুটিয়ে দিয়েছে, বলে কৃষ্ণ ভক্ত ছিল, ইতিহাস প্রমাণ রয়েছে, মেরে একেবারে সব পাটবন ছুটিয়ে দিয়েছে, বৈষ্ণবদের উপর বারবার অত্যাচার করেছে, খোল করতাল যা নিয়েছে সব ভেঙে দিয়েছে। আর হুসেন সাহের ওই তো দুটো হাত ছিল জগাই আর মাথায়, তার নিচে কাজ করতো ওই মলাই চাঁদ কাজি, হুসেন সাহের নিচে মলাই চাঁদ কাজি, ও তো কাগজ গুড়োনো লোক। ওর ইতিহাস জানেন আপনারা? নবাব হুসেন শাহ সৈয়দ বংশের লোক, যারা এসেছিল একেবারে ইরান থেকে, কাজ করতো সুবুদ্ধি রায়ের চাকর হয়ে, বাড়ির ওই কাগজ ফাগজ গুলো গুড়িয়ে নিয়ে বাইরে ফেলত। যখন ভারতবর্ষের নবাব ছিলেন জালালউদ্দিন শাহ, পরিষ্কার ইতিহাস বলে দিয়ে যায়, বলে প্রচন্ড কৃষ্ণ ভক্ত, আর ওদের সোজা জিনিস পড়ে আই ইতিহাস। জালালউদ্দিন শাহ যখন সমগ্র ভারত বাংলাদেশের বাংলার রাজা নবাব, এখন উনি কাজ করবেন কোনো চাকর বাকর পাচ্ছেন না, তাকে ভরসা করে কাজ করাবেন, একটা কুকুর কাটাবেন। সুবুদ্ধি রায়ের অতি ঘনিষ্ঠ ছিলেন জালালউদ্দিন শাহ, জালালউদ্দিন শাহ ডেকে পাঠালেন একটা, এই যে সুন্দরবন পরগনা, সুন্দরবনের সমগ্র অংশ ছিল ওই সুবুদ্ধি রায়ের আন্ডারে, তাকে দিয়ে রেখেছিলেন, বলে ওইটা তুমি দেখাশোনা করো। এখন ওই ডেকে পাঠালেন, বলে শোনো আমার একটা ভালো কাজের লোকের দরকার, যাকে আমি ভরসা করতে পারি, এমন একটা লোক দাও, আমি একটা বিশাল বড় পুষ্করিণী খনন করাবো, তার দেখভাল করবো।
সুবুদ্ধি রায় দেখেছিল যে হুসেন, ওই যে সৈয়দ বংশের ছেলে হুসেন, এ খুব করিতকর্মা ছেলে, খুব ভালো ছেলে, সৎ ছেলে, তাকে দিলেন নবাবের কাছে। বলে তুমি যাও নবাবকে আমি তোমার কাছে দিয়ে আসি। নবাব কাছে নিয়ে গিয়ে বললেন, নবাব এই ছেলেটা খুব করিতকর্মা লোক, রেখে এলো, পুষ্করিণী খনন চলছে, তখন হাফসিরা জালালউদ্দিনকে খুন করে বাংলার নবাব হয়ে বসলো। এখন যখন হাফসিরা বসলো, এই সুবিদ্রা একজন চার নাম্বার স্ত্রী ছিল, তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, খুব একটা পেঁচালো কারণে ইনি বাইজি হয়ে গিয়েছিলেন, অত ঘটনা বলা যাবে না আর কি, পার্সোনাল যাবেন বলে দেবো, কীর্তনে বলা যাবে না অত বড় ঘটনা। তিনি বাইজি হয়ে গিয়েছিলেন, ওই জালালউদ্দিন শাহের বাইজি হয়েছিলেন, মেন বাইজি, নিজে রান্না করে খেতেন, পরবর্তীকালে ভগবানকে পেয়েছিলেন এবং সুবুদ্ধি রায়কে ভগবান পাইয়ে দিয়েছিলেন। এটা সোজা জিনিস না, ইতিহাস পড়ে আসতে হবে। তিনি দেখলেন এদের ব্যবসা সব মরে যায়, সারা বাংলা একবার কাঁপছে হাফসিদের ভয়ে, ওরা তো আফ্রিকার লোক। কি করলো এই যে হুসেন শাহ, এ তো ততদিনে পদোন্নতি করেছে, পদোন্নতি করে একজন সেনাপতির পদ পেয়েছিল, এ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে হাফসিদের ভয়ে, ওই ভদ্রমহিলা গিয়ে একে ধরলো, নবাব হুসেন শাহকে ধরলো, বলে ওকে হাফসিকে মেরে তুমি নবাব হও। বলে সোজা ব্যাপার, ও তো অনেক কঠিন কাজ, ওদের চারিদিকে হাফসি কাঁড়ি, ওদের নিজেদের গোষ্ঠীর লোক রেখে দিয়েছে, বলে তোমাকে বড় ভালোবাসো তুমি গিয়ে দেখো না, গিয়ে গিয়ে দেখলো সত্যি একে ভরসা করছে। তখন নবাব হুসেন শাহ গিয়ে ওকে হত্যা করে, হাফসিকে হত্যা করে নবাব হয়ে বসলো। নবাব হয়ে বসে মাত্র সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল, বৈষ্ণবদের এখানে কোনো অধিকার নেই। প্রমাণ আছে আমার কাছে, ইতিহাস রয়েছে। যখন ঘোষণা করে দিলেন বৈষ্ণব সমাজের উপরে আক্রমণ বারে বারে নেমে আসছে, তখন মহাপ্রভু বললেন চলো সবাই ওই নবাবকে উত্তর দিতে হবে, কি আমার অপরাধ, আমাদের দেশে আমরা হরিনাম করতে পারবো না, দেশ আমাদের, মাতৃভূমি আমাদের, তোমরা বহিরাগত, রাজত্ব করছো বলে আমাদের বৈষ্ণবদের উপরে এত অত্যাচার, চলো কৈফিয়ত দিতে হবে। ভগবান হুঙ্কার যখন ছেড়েছিলেন ভারতবর্ষ, তখন কটা লোক ছিল বাবা? মহাপ্রভুর মনে আড়াইশো বছর বছর পরে ক্ষুদিরাম এলো, তখন গান রচনা করলো, ৩৩ কোটি ১২ লক্ষ লোক ছিল ভারতবর্ষে, তাহলে মহাপ্রভুর সময় কত ছিল? ২০ কোটি, ৩০ কোটি ধরি না হয়, ক্ষুদিরামের সময় যেটা ছিল সেটাই না হয়েছিল ৩০ কোটি, তা ৩০ কোটি লোক ছিল সমগ্র ভারতবর্ষে, নবদ্বীপে তো নয়। যখনই মহাপ্রভু ডাকে দিলেন, মহাপ্রভুর পিছনে লাইন পড়ে গেল, অন্তত ১৭ থেকে ১৮ লক্ষ লোকের লাইন পড়েছিল, শাস্ত্রের কথা আমার কথা নয়, এলোগুলো এলো কোথা থেকে? তারা নবদ্বীপ অত লোক ছিল? ২-৪ হাজার লোক ছিল। হুঙ্কার যখন ছিল, একটা হুঙ্কারে ১৭ লক্ষ লোক পিছনে দাঁড়িয়েছিল, ইতিহাস তোমার, এ কারোর ওই গল্প কথা নয়, শাস্ত্রের কথা হয়তো বেশি হয়ে যেতে পারে, ইতিহাস বলছে ১৭ লক্ষ ১৮ লক্ষ লোক নেমে এসেছিল, এলো কোথা থেকে? তারা সারা সাধারণ মানুষের বেশি এসেছিল, সবই সেখান থেকে এসেছিল, সাধারণ ব্যক্তি, বলে সাধারণ মানুষ, অত সোজা নয়। মহাপ্রভু শুধু সমাজ সংস্কারক নয়, তিনি যদি সমাজ সংস্কারক হতেন তাহলে সমাজে এই আর কিছু নেমে আসতো না। তিনি এসেছিলেন ধর্মের বাণী প্রচার করতে, প্রেমটাকে নিবেদন করতে, বারবার তিনি যেমন এসেছিলেন তিনি প্রচার করে গেছেন, এবং তিনি স্বয়ং ভগবান, গোটাটাই এসেছিল এই কলিযুগে, অন্য কিছু নয়, যা কোনো যুগে দেয়নি, কোন কালে কোন যুগে কেউ পায়নি, এমনই ভগবান এসেছিলেন। তাই যে জন্য বললেন অবতারের সার গোড়া অবতার, কেন না চিনিলি তারি, আমরা করিনি রে বাস, এখন কীর্তনীয় বলে মহাপ্রভু সাধারণ মানুষ, ওই জন্য পদকর্তা বলল করিনি রে বাস। গেল না
আপন করম ফেরে অতি কুড়ি দিলে বা গেল না পিয়া আপন করম ফেরে আপন করম ফেরে গৌর করি তোরা চিনিলে না রে গৌর হরে কে চিনিলি না রে দয়াল হরিকে তোরা চিনিলি না রে আমার গৌর হরি কে চিনিলি না রে সেজে গোরা অবতার পূর্ণ অবতার গৌর হরি তোরা চিনিলি না রে আমার গৌর অবতার পূর্ণ অবতার গৌর হরি কে চিনিলি না রে সেই গোলকের ধন এসেছিল নদিয়া গৌর হরি কে তোরা চিনিলি না রে ও সেই গোলকের হরি এলেন নদিয়ায় গৌর হরি কে চিনিলি না রে যাকে পাওয়ার জন্য সবাই চেয়ে বসে আছে পথে এমন গৌর হরিকে তোরা চিনিলি না রে যাকে পাওয়ার জন্য কেমন চেয়ে বসে আছে তারা আমার গৌর হরি চিনিলি না রে ভগবানকে পাওয়ার জন্য যুগে যুগে বাবা সবাই লালায়িত হয়ে বসে থাকে ভগবান যখনই জন্মগ্রহণ করেন সবাই চায় আমার হয়ে থাকুক ও অন্য কারো নয় ভগবান আমার হোক বৃন্দাবনে যখন জন্মগ্রহণ করলেন দেবকী ভেবেছিল আমার কাছে থাকবে থাকলো না চলে গেল যশোদার কাছে যশোদা ভাবলো আমার গোপাল আমার কাছে দিন রাত থাকবে সেখানেও কিন্তু ছিল না থাকলো কোথায় সারাক্ষণ ওই বৃন্দাবনে কেন না ওই বৃন্দাবনে সবাই পশু পাখি কীট পতঙ্গ আদি যারা বলতে পারতো না মানুষের মতো ভাষা দিয়ে তারা মনে মনে বলতো ভগবান তোমাকে চাই এই জন্য ভগবান বেশিরভাগ সময়টা কাটাতেন ওই বৃন্দাবনে ওরা বলতে পারে না কিন্তু চায় আমাকে সবাই যেমন চায় ওরা তার চেয়ে একটু বেশি চায় ওই জন্য ভগবান যেদিন চলে গেছিলেন এই নবলক্ষ ধেনু থেকে আরম্ভ করে বৃন্দাবনের পশু পাখি মা আহার নিদ্রা ত্যাগ করেছিল অক্টুর কাকা রথ নিয়ে এসেছিলেন নিয়ে যাব বলে যখনই অক্টুর কাকার রথে ভগবান গিয়ে উঠলেন অক্টুর কাকা রথ ছেড়ে দিল রথ ছুটতে ছুটতে চলেছে বৃন্দাবনের প্রান্তে যখন এসে দাঁড়িয়েছে রথ দেখতে পেল রাস্তার মাঝখানে যেন শয়ন করে আছে কয়েক সব ব্যক্তি রথ থামিয়ে অক্টুর কাকা টেনে ধরলেন রশি দেখি কৃষ্ণ দেখো চেয়ে দেখো সামনে কয়েক শ লোক বৃন্দাবনের পথে শয়ন করে ধীরে ধীরে কাকা গো ওরা যে আমায় বড় ভালোবাসে সেই জন্য পথে শয়ন করেছি ওরা ভালোবাসলো কৃষ্ণ আর কেউ বাসে দুই পাশে তাকিয়ে দেখো লক্ষ লক্ষ গাভী তার সন্তানকে নিয়ে কাঁদছে লক্ষ লক্ষ গাভী কাঁদছে তাদের পাশে হরিণ যত পশু ছিল সবাই এসে দাঁড়িয়ে কাঁদছে শুধু এদের কথা বলা হলো বৃন্দাবনের কীট পতঙ্গ পশু পাখির কথা বলা হয়নি
সুখ সারি, তারা ওই বৃন্দাবনের শেষে এসে বসে আছে, কৃষ্ণ চলে যাবে। এতদিন যে বৃন্দাবনে কৃষ্ণময় ছিল, যে কৃষ্ণের বাঁশির সুর না শুনলে আমাদের হৃদয়ে দ্রবীভূত হতো না, যে কৃষ্ণের বাঁশির স্বর শ্রবণ না করলে আমাদের পূর্ব গগনে সূর্য উঠত না, সেই কৃষ্ণ আজ চলে যাবে বৃন্দাবনে ছেড়ে। এখন বৃন্দাবনের থেকে লাভ কি, আমরা সবাই যাব কৃষ্ণের সঙ্গে। হে কৃষ্ণ থাকবো না আমরা বৃন্দাবনে, চলে যাব কৃষ্ণের সঙ্গে। এখানে কৃষ্ণ আর নেই আমরা ভাবতে পারি না, সবাই এসেছে কৃষ্ণের সাথে যাবে। ভগবান ধীরে ধীরে নেমে বলছেন, শোনো, তোমরা যেমন আমায় ভালোবাসো, ওই দেখো পশু পাখিরাও কাঁদেছে আমার জন্য, তাদেরও কাছে গেলেন ভগবান। কাঁদছ কেন, যেখানে তুমি থাকবে না সেখানে আমরা কি দরকার প্রভু থেকে, হয় তুমি আমাদের বধ করে দিয়ে যাও, আমাদের মেরে দিয়ে যাও, না হলে সঙ্গে করে নিয়ে চল। ভগবান কথা দিলেন, বেশ তাই হবে, মাত্র একদিন অপেক্ষা করো। শাস্ত্র বলল চতুরের শিরোমণি, সবাইকে বললেন শোনো একদিন মাত্র অপেক্ষা করো, আজ যাব কাল ফিরে আস। ধীরে ধীরে শাস্ত্রকার বললেন ভগবান এখানে মিথ্যাবাদী হয়ে গেলেন, তিনি কি একদিনের মধ্যে ফিরেছিলেন কি বাবা? আমার মতো কীর্তনিয়া বলল ভগবান যে নিজে বলে গেল ভাগবতে, কাল বলি কাল গেল মধুপুরে আর নাই আসিল ফিরে, এই যে কাল কাল কাল, এটা তো কাল মানে একদিন বলে ভগবান তাহলে মিথ্যাবাদী বলছি। এই কালটা কদিনে হয় হিসেব আছে? হ্যাঁ কি বাবা, ভগবানের একদিন মানে আমাদের কতদিন জানা আছে আপনাদের? আঠেরো খানা মন্বন্তর হলে অর্থাৎ চার আঠেরো কত হয়, বাহাত্তর তো নাকি, তাই তো বর্দা, চার আঠেরো বাহাত্তর যুগ এলে ব্রহ্মারে একদিন এক রাত হয়, এমন ব্রহ্মার পরমায়ু একশো ষাট বছর, এমনই ব্রহ্মার আয়ু একশো ষাট বছর, এমনই একশো আটটা ব্রহ্মা পতন হলে ভগবানের হয় একদিন এক রাত। ভগবান মিথ্যাবাদী, তাহলে তোর ভাঁড়ে মাল নেই, তুই বলে দিলে শাস্ত্র মিথ্যে কর, আগে মাল সংগ্রহ কর। ভগবান বলে গেল কাল আসবো, এই কালটা কটা সময়ে গণনা করা হয়, একটা তিনশো পঁয়ষট্টি দিনে অর্থাৎ সৌর বর্ষ যাকে বলা হয়, আর একটা নাক্ষত্রিক বর্ষ, এই নাক্ষত্রিক বর্ষ বয় ভয়ঙ্কর জগা খিচুড়ির হিসাব, একটা নক্ষত্র মানে একদিন এক রাত।
এ হিসেবে বলতে গেলে সারাদিন লেগে যাবে, বলবো নি অত কথা। ভগবান বলে গেল আজ যাব কাল ফিরে আসবো, ভগবান চলে গেল আরে ফিরে এলো না, যতদিন থাকলো 8 বছর 16 দিন বয়সে চলে গেল, 8 বছর 16 দিন বয়সে, বেশি নয়, 8 বছর 16 দিন বয়সে চলে গেল, 125 বছর রাজত্ব করলো কংসকে বধ করে, তারপরে দেহটাকে অবসান করে দিলেন, লীলা অবসান করলেন, চলে গেলেন 125 বৎসর বয়সে। এই যে 8 বছর 16 দিন বৃন্দাবনে ছিলেন, 17 দিনের মাথায় 16 দিনের দিনে রাস করেছিলেন ভগবান, ওই শেষ রাস করেছিলেন, প্রথম রাস করেছিলেন 6 মাস বয়সে। এ আপনাদের ঘটনা মনে হয় জানা আছে নাকি বাবা? অল্প জানা আছে। ভগবান প্রথম রাস করেছিলেন 6 মাস বয়সে, অনেকে বলে একেবারে 16 বছর বয়সে রাস করেছিল, আমি বলি একদম সম্পূর্ণ ভুল কথা, তবে আমি বলি না শাস্ত্র বলছে। ভগবানের যখন 6 মাস বয়স, দেবতাগণ যাইনি তাই দৈত্যগণ এসে বারবার আক্রমণ করছে ভগবানকে, নিধন করবে, কংস পাঠাচ্ছে। পিতা বসুদেব দেখলো যেদিন শকট অসুর এলো, শকট আসুর এসে যখন আক্রমণ করেছিল, সেই দিনের পরে থেকে বাবা আর বৃন্দাবনে যাইনি তাই গৃহে আর রাখলো না, বলে মা যতজন আছে কেউ লক্ষ্য রাখছেন আমার ছেলের দিকে, আমার ছেলেকে নিয়ে আমি বৃন্দাবনে চলে যাব, এখানে রাখবো না। ভগবান প্রথম ওই গেল 6 মাস বয়সে গরু চারণে, গোচারণে, বাবা একেবারে ঝোলা করে নিয়ে বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবনে গিয়ে কি করবে, ছায়ায় বসে আছে ছেলেকে কোলে নিয়ে, এ তো ছটফট করছে, কেন আকর্ষণ অনুভব করছে, সে যেন ডাকছে, যাকে ছেড়ে এসেছি সে যেন ডাকছে, সে তো আগে এসেছে, 15.5 বছরের বড়। ভগবানের যখন 6 মাস বয়স তখন রাধারানীর বয়স 16 বছর, অনেকে বলে একসঙ্গে জন্মগ্রহণ করেছে, একসঙ্গে জন্মগ্রহণ করেছে, 16 বছরের বড় টানছে, বাবা বসে বসে গরু ছেড়ে দিয়ে ঢুলছিল, হঠাৎ দেখলেন বৃন্দাবনে আগুন লেগেছে, চারিদিকে এই যে আলো, সূর্যের আলো তাতে হচ্ছে না, আরো আলোকিত হয়ে গেছে, হঠাৎ দীপ্তভঙ্গ হয়ে দেখেছে বৃন্দাবনে যেন আগুন লেগেছে, মাগো একেবারে আলোয় আলোকিত হয়ে আছে, একটু মেঘ মতো করেছিল একবারে সেই তাতে আরো বেশি দেখাচ্ছে যেন আলোকিত হয়ে গেছে। বাবা ভয়েতে ছেলেকে একবারে বুকে জড়িয়ে নিয়ে মাটির মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছে, এমতো সময় দেখা গেল আলোটা ধীরে ধীরে বাবার দিকে আসছে, দুপুর বেলা ধীরে ধীরে আলোটা যখন বেরোলো, গোলাকৃতি আলো ধীরে ধীরে বাবার কাছে এসে দাঁড়িয়েছে, হাত পেতেছে তার কাছে, বসু নন্দের কাছে আমায় দাও। ভগবান যে কোলে রয়েছে ওকে আমায় দাও, বাবা কথা বলবে ভুলে গেছে, এত রূপ সেই মেয়েটা, পদকর্তা বলে না হ দেখিতে সুন্দর অতি মনোহর, দেখিতে সুন্দর অতি মনোহর, দেখিতে সুন্দর অতি মনোহর, দেখিতে সুন্দর অতি মনোহর, নীরদ নীরব কাকি আজ দেখিতে সুন্দর মদন যুগল, নীরব নীরদ কাকি মদন সুন্দর জনসুধাকর, আজ মদন সুন্দর জনসুধাকর, মদন সুন্দর জনসুধাকর, আজ মদন সুন্দর জনসুধাকর, দয়া দয়া মা
বদন তাহে তার বদন সুন্দর অতি মনোহর বদন সুন্দর গোরা হে হে দেখলে নয় জুড়াই যাবে দেখলে নয় সার্থক হবে দেখলে নয় সার্থক হবে অপরূপ রূপ মাধুরী জনম তোরে সার্থক হবে অপরূপ রূপ মাধুরী দেখলে জীব সার্থক হবে হবে না যে এসে হাত পেতেছে বলেছে দেখিতে সুন্দর অতি মনোহর নীরব নীরব কাঁদি কাঁতি বদন সুন্দর যেন সুধা কর ভুরু ইন্দ্র ধনু তাকে ভাতি মেয়েটার ভ্রু দুটো যেন বাঁকা ইন্দ্রের ধনুকের মতো আমাদের যেটা বাবা রামধনু বলা হয় পদাবলীতে ওটাকে বলা হয় ইন্দ্রধনু পরবর্তীকালে বৈষ্ণব সাহিত্যের সাথে এটাকে সংযোজন করা হলো রামধনু বলে কিন্তু আগেকার যে পদ পদাবলী ছিল তাতে বলা হতো ইন্দ্রধনু রামধনু কোনোদিন বলা হতো না তাই বলছে ভুজু বলে যেন একের বাঁকা ইন্দ্রের ধনুর মতো আর তার গায়ের রংটা ওই যে মেঘে মেঘে যখন ঠোক্কর খায় ঘর্ষণ হয় তার মাঝখান থেকে যে আলোর রেখাটা সজোরে বেরিয়ে আসে যাকে বলা হয় বিদ্যুৎ তার মতো একেবারে দেহের রং আর তার মুখটা যেন একেবারে চাঁদে কলঙ্ক আছে কিন্তু এই বদনে কোনো কলঙ্ক নেই রাধি 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 কে সে বেরিয়ে এসেছেন রাধারানী বেরিয়ে যিনি এসেছেন রাধারানী হাত পেতেছেন আমাকে দাও এই রাধা কোন রাধা বৃন্দাবনের রাধা না এ রাধা সেই রাধা গোলকের রাধা যিনি ভগবানের একটা অংশকে দেখা মাত্র নয়ন পড়ে গেছিল বলে যে বৃন্দাবনে ভগবানের অংশে এসে আছে আজ আমি তার সাথে রাস করব সেই জন্য সেই রাধা যিনি ভগবানের বাম অংশ সৃষ্টি হয়েছিল প্রথম যখন ভগবান সৃষ্টি হয়েছিলেন বাম অংশ থেকে এক নারী সৃষ্টি হয়েছিল যার নাম পরবর্তী হলো রাধা কেন না তিনি জন্মগ্রহণ করার সাথে সাথে প্রচন্ড বেগে দমন করলেন বনে সেখান থেকে ফুল তুলে মালা গেঁথে ধাবিত হলেন ভগবানের গলায় মালা পরানোর জন্য আর এই সময় ভগবান বসেছিলেন রাসমঞ্চে যেখানে তিনি রাস করেন প্রতিদিন সেই রাসমঞ্চে বসেছিলেন এই রাসমঞ্চের রা আর প্রচন্ড বেগে ধাবিত হওয়ার ধা এই নিয়ে ভগবান নাম রেখেছিলেন রাধা যে রাধা পরবর্তীকালে এসে বৃষভানু রাজনন্দিনী হলেন পদ্ম এখানে আবার প্রশ্ন আছে বাবা বারবার বলছি বাবা দিও না বাবা ও দিলে আমি পালিয়ে চলে যাব আর ও মোটে আমার হয়নি একটা মানুষ মাগো জন্মগ্রহণ করে মাতৃ জঠরী আমার কথা নাই কীর্তনিয়াদের কথা বলে রাধা জন্মালো ফুলের মধ্যে এ হয় কোনদিন এ তো অমূলক কথা অশাস্ত্রীয় কথা অবৈজ্ঞানিক কথা অবাস্তব কথা কি বাবা তাই তো
কিন্তু ভেতরে বললো মাল থাকলে তবে তো বুঝিবি। রাধা পদ্ম ফুলের মধ্যে জন্মগ্রহণ করল কেন? আগে বলে গেছে যেটা কুলকুণ্ডলিনী শক্তি সেটাই তো রাধা শক্তি। এই যে এখানে আছে, এখানে কত পাপড়ি, হাজার পাপড়ি, সেখানে তো জন্মাচ্ছে রাধা। এর রূপক হিসাবে বোঝানোর জন্য ব্যাসদেবে কলম, ব্যাসদেব মূর্খ ছিল, ভগবানের অংশ, ভগবানের দশটা অবতার নয় বাইশটা অবতার, পূর্ণ অবতার, পূর্ণ বলতে গোটানো, মর্তের পূর্ণ অবতার বাইশটা। তাছাড়াও ব্যাসদেব কলম দিয়েছিলেন আরো আছে, তার মধ্যে ব্যাসদেব একজন, নারদ, দত্তাত্রেয়, কৌমার, মোহিনী, তারপরে আপনার নরনারায়ণ, এগুলো ভগবানের অবতার, এদের মধ্যে ব্যাস একজন। সেই ব্যাস কলম ভুল করলে কলম দিতে রূপক হিসেবে লিখলে যে রাধা ফুলের মধ্যে জন্মায়, এখানে যখন জন্মায় বিশ্ব বানর কাছে যাওয়ার জন্যও ফুলের মধ্যে জন্মায়। এ বলে মানুষ ফুলের মধ্যে জন্মায়, আরে রূপক হিসেবে লিখেছি। আগে যেটা বলছিলাম না, আর একটা প্রশ্ন দিয়েছিলাম যে গণেশের মাথাটা হাতি, হাতির মাথা বিশাল বলো আর মানুষের মাথা ছোট, মেলে কি করে? এটাও রূপক, বুঝবি তবে তো বুঝবি। ভগবান ওই যে বললাম বাবা গোলকে থাকে, ক্ষুধা পেয়েছে, এ বেটার অভাব দেখা দিচ্ছে, হাত না পাড়াতেই সব কিছু পায় তবু অভাব মাগ। যার ভগবান তো ওই জন্য বলে গেল, কথাই বলে না, মায়েরা বেশি বলে, বলে যার যত বেশি আছে তার অভাব তত বেশি আছে। দেখ না কিরকম হা হা করে ঘুরছে, রাত্রি শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও, বলে না বাবা। এই ভগবানের তাই অবস্থা, এর ক্ষুধা পেয়েছি, জঠর জ্বালা ধরেছে, একবারে ছোট্ট বালকের বেশ ধরে উপনীত হয়েছে কারের কাছে? মা দুর্গার কাছে। আমা দুটো খেতে দে না মা, দুটো দুটো খেতে দে না মা, দুটো খেতে দে না মা, খেতে দে না মা, দুটো খেতে দে না মা, দুটো সহেনা।